সুগার দিয়েছে। নমস্কার বন্ধুরা, ঘরে বাড়িতে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও মোটামুটি আছি আর কি। তো আজকে হচ্ছে 8 তারিখ, 8ই মার্চ, বুধবার। তো কালকে মায়ের কাজ শ্রাদ্ধানুষ্ঠান হয়ে গেছে, আর আজকে হচ্ছে তার পরের দিন। যে পুরোহিতমশাই আমাদের তেল সিঁদুর দিয়ে গেছেন, কিন্তু আমরা আজকে অ্যাকচুয়ালি আজকে মৎস্যমুখী অনেকে করেও নেয়, কিন্তু আমরা আজকে মৎস্যমুখী করবো না। আজকে আমরা নিরামিষ রান্না বান্না করবো, নিরামিষ খাওয়া দাওয়া করবো। আর এখন বাজে হচ্ছে দেখো 12:25। মাসি আছে ঘরে, মাসি ওই ঘরে টিভি দেখছে, চলো দেখি মাসির সাথে কথা বলি, চলো। এই যে মাসি, এই যে শুয়ে আছে। কি সিরিয়াল দেখছো? আমি সিরিয়াল দেখছি এখন, সিরিয়ালটা নাম গিয়েছে কি মন দিতে চায় নাকি মন দিতে চায়? মন দিতে চায়। আচ্ছা আচ্ছা, মার সাথেও আমি এরকম ভাবে বলতাম, তোমরা জানো তো। এখন আজকে মাসি আছে, কিছুটা আমাদের মনটা ভালো লাগছে যে মাসি আছে। কিছু ঘর তো ফাঁকা ফাঁকা একদম হয়ে গেছিল, মাসি এসে একটুখানি আমাদের মনটাকে ভালো করেছে। আর আমার ছেলেও আছে, আর এদিকে মায়ের ফটো রয়েছে। আর এদিকে ছেলেও আছে, ছেলেও চলে যাবে, দুই একদিনের মধ্যেই ছেলে চলে যাবে, কাজটা হয়ে গেলে 13 তারিখ ছেলে চলে যাবে। তো চলো রান্না করব। রান্না আজকে পোস্ত তো ভিজিয়ে রেখেছি, পোস্তর বড়া করব, মুগ ডাল করব, আর আলু পটল, একটু আমের চাটনি আছে, পাঁপড় আছে, দেখি একটু গয়না বুড়িও ভাজবো। মাসি কালকে তো অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া করবে, করে তারপর ওখান থেকে চলে যাবে। পোস্তটা ভেজানো ছিল, পোস্তটা ভিজে গেছে ভালোভাবে, এবার এটাকে একটু পেস্ট করে নেবো। আজকের আমাদের মেনুতে আছে উচ্ছে ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা, পোস্তর বড়া, এখানে আছে আলু পটল, মুগ ডাল, এখানে চাটনি, পাঁপড় ভাজা। এই চাটনি পাঁপড় ভাজা কালকেকার ছিল, আর এই পটলটাও কালকেকার, আর এগুলো আজকে রান্না করা হয়েছে। মেন মাসির জন্যই একটুখানি রান্না করলাম। কালকে তো মৎস্যমুখী কালকে ওখানে খাওয়া দাওয়া করবে, যেখানে আর কি আমাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা আছে। তো তারপর আর নিজের হাতে রেঁধে আর খাওয়াতে পারবো না, সেই জন্য আজকে এই মেনুগুলো করলাম। তো মাসি আসো, খাবে আসো। হ্যাঁ এখন, আর কত বেলা, চলে আসো। ও কি সিরিয়াল, ও তুমি পরে খাবে? ওই মার মতোই। হ্যাঁ বলছি মার মতোই, বলে এই সিরিয়ালটা দেখে নি তারপরে খাবো। আচ্ছা, একটা মাসিকে বড়া দিয়ে মাখো এরকম দিতাম, আজকের মাসিকে সেটা টিভি দেখতে দেখতে মাকেও এরকম খাওয়াতাম, খাও পোস্তর বড়া। কি বলছে, মাকেও তো এরকম খাওয়াতাম, তো আজকে মনে হলো মাসিকে এরকম দিই। মাসিও মাও টিভি দেখতে দেখতে আমার খাবারের টেস্ট করতো, তো আজকে মাসিকে মনে মনে ভাবলো মাসিকে আজকে টেস্ট করাই। এখন ছাদে যাচ্ছি, মাসিও টুকটু টুকটু করে ছাদে গেছে, আর বলছে আবার কবে আসতে পারি না পারি, চল তোর ছাদটা দেখে আসি।
গাছগুলো দেখে আসি। তো মা আসি ছাদে, আমিও উঠলাম। এটা হচ্ছে কৃষ্ণ কমল। হ্যাঁ, এর মধ্যে ফুল ফোটে, একটা খুব সুন্দর গন্ধ হয়, রাখির মতো দেখতে। এখানে লঙ্কা গাছ অনেকগুলো আছে, এখানে আছে, ওখানে, ওখানে। হ্যাঁ তুলি, এখন এই যে অসুজের জন্য তুলিনি, এগুলো সব গাছে হাত দাও না। না, কপি, জবা আছে এখানে, সাদা জবা, এই যে করবি, এখন আবার হবে। টমেটো এখন সব পুড়িয়ে গেছে, টমেটো দু চারটে হয়ে আছে, প্রচুর টমেটো ছিল না, দু ঝুড়ি টমেটো তারা, বিভিন্ন কালারের নয়নতারা। হ্যাঁ ওইটা দেখা যায়, এইটা আমাদের সবসময় দেখে, লাল আছে, গোলাপি, রানি কালার, তিন চারটে কালারের আছে। শান্তি কামনা করি। ভালো মনের মানুষ ছিলেন বলে বেশি দিন ভুগলেন না, হেঁটে চলে গেলেন। যেভাবে থাকুন, ভালো থাকুন, শান্তিতে থাকুন। দুনিয়া থেকে একজন ভালো মানুষ হচ্ছে শুক্লা শক্তি সাহা, সে লিখেছে দুনিয়া থেকে একজন ভালো মানুষ। না এগুলো না ওই ভিডিওতে, আমার ভিডিওতে ওনারা দেখেন, দেখতে দেখতে মাকে খুব ভালোবেসে ফেলেছে। মাকে কেউ বদ্রি ডাকতো, কেউ ঠাকুমা ডাকতো, কেউ দিদিমা ডাকতো, কেউ মাসিমা ডাকতো। হ্যাঁ দেখতো, এগুলো দেখে এমন হয়েছিল মাকে মনে করতো ওদের নিজের ঠাকুমা, নিজের মানুষ চলে গেলে যেরকম হয় মনে করতে পারে সেরকম। সেই জন্য সবাই মাসিমা মার জন্য এত প্রার্থনা করেছে। তো এগুলো মাও যে যখন হাসপাতালে ছিল তখন আমি হাসপাতালে বসে মাকে যখন মা মারা যাওয়ার আগের দিন আমি প্রত্যেকের কমেন্ট আমি পড়ে শুনিয়েছিলাম। জয়দী যে দিদি বর্দি বর্দি বলতো, দিদি তাড়াতাড়ি ভালো হয়ে বাড়ি ফিরে আসুন, আমার বর্দি ভালো হয়ে যাবেন। কি ভালোবাসতো মা এই বর্দি, এই কথাটা শুনে না মা আনন্দ এত পেত। হাসপাতালে ডাক্তারদের বলছে আমাকে বর্দি বলে ডাকে, আমাকে বলে যে বর্দি ভালো হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন বর্দি, এরকম ভাবে বলতো। মানে খুব খুশি হতো মাকে এই বর্দি ডাক, বা ঠাকুমা মাসিমা সবাই যাই, এত আনন্দ আনন্দ পেত এটা। যেমন আগের শ্রী কৃষ্ণ গোপাল গদাধর আর কৃষ্ণচন্দ্র কর কৃপা করুণা সাগর, জয় জয় গোবিন্দ গোপাল মনোমারি, শিরধার কান্ধন মুকুন্দ মুরারি, মাসি আজকে মাসি এই যে নাম সংকীর্তন করলো, এটা আমারও বেশ ভালো লাগছে। আর মনে হচ্ছে সেই মা যেরকম করতো আজকে মাসিও সেই রকম করছে। তো ব্লগটা শুরু করলাম, এইভাবে শুরু করলাম, মাসিকে নিয়ে, আমার পরিবার নিয়ে শুরু করলাম। কাজ তো করতেই হবে, তো একটু একটু করে শুরু করলাম। আমাদের দাদাও রয়েছে, মার কথা মনে হচ্ছে তাই না, বলো মা এরকম করতো, আমি খুব মানে মাকে ইন্সপায়ার করতাম আর মা তাতে খুব খুশি হতো। একটা কবিতার জায়গায় বলতো, দশটা কবিতা বলতে পারি আমি হাসপাতালে শুয়েও। মা বলেছে যখন মাকে, মা বলছিল জি বাংলার গল্প করেছিল সব ডাক্তার নার্সদের সাথে, তখন আমি বলেছিলাম যে যখন আপনি ভালো হয়ে যাবেন তখন ডাক্তারবাবুকে কিন্তু এই আপনার একটা কবিতা শোনাবেন আর ওদেরকে কবিতা শোনাবেন। ডাক্তারবাবুর সঙ্গে কিন্তু জি বাংলার গল্প করেছিলেন। সেই মুহূর্তে আমি যখন বলছিলাম, মা বলছিল যে কেন, আমি তখন কেন বললাম, আমি এক্ষুনি বলতে পারি, আমি আপনার বুকে কষ্ট হচ্ছে,
কত উদ্যম ছিল, কত হার্ড। সত্যি কথা বলছি, মাসি যে এটা বলছে না, ও ওই ঘরে ছিল, ওই ঘর থেকে চলে এলো, মার কথা মনে হচ্ছে। হ্যাঁ মা, তোমরা দেখেছো যারা আমার ব্লগ মানে কন্টিনিউ দেখছো তারা জানো, আমি যখন জন্মাষ্টমী পুজো করতাম তখন মা আমার সাথে, আমি জল ঢালতাম, আমি পুজো করতাম, মা কৃষ্ণের অষ্টতর শতনাম পড়তো, এরকম মাকে আমি বলতাম যে আসো না। শিবরাত্রি পুজোর সময় আমি জল ঢালে মা পাশে বসে থেকে মা পুজোর আর কি বলতো, এটা কর ওটা কর, এরকম বলতো। তো যাই হোক, এইবার শিবরাত্রি পুজোর সময় উঠতে পারেনি ওপরে, তখন শরীরটা খারাপ ছিল, তো ও খুব খারাপ লাগছে, আমাদেরও খুব খারাপ লাগছে। আর মাসি, সত্যি কথা বলছি, মাসি এই যে আজকে আবৃত্তি করলো বা ছড়া টড়া গুলো বললো, মাও এরকম বলতো, খুব আমি যখন এগুলো বলতাম না আপনি বলুন, খুব খুশি হতো। এইটা না মা কে না কি বলবো জানি না, তোমাদের তোমরাও এত ভালো ভালো কমেন্ট করতে মাস, তার জন্য খুব ইন্সপায়ার হয়ে গিয়ে না, মা যে কত আনন্দ পেত তা বলে বোঝাতে পারবো না। আমি যখনই বলতাম আজকে টিভি দেখতে হবে না, চলুন আজকে একটা গল্প বলবেন আপনি, বললেই মা চলে আসতো গল্প শোনাতে টিভি, তখন টিভিটা এত প্রিয় জিনিসটা, সেটাও কিন্তু দেখতে চাইতো না, মনটা খারাপ হয়ে গেছে। তো চলো, আজকে মাসি তো আমাদের বাড়িতে রয়েছে, কালকে মাসি চলে যাবে, আমাদেরও মনটা খারাপ হয়ে যাবে মাসি চলে গেলে। আমাকে বললো যে আমার ছোট মেয়ের সঙ্গে আমার ছেলে বিয়ে দিতে চাই। তখন প্রথমে একটু মানে অসুবিধা হয়েছিল যে সবে, তখন তো আমার বয়স বেশি না, 15+, পরীক্ষা দিচ্ছে কমপ্লিট করবে, আমাদের 3 দিনের কথা মধ্যে বিয়ে হয়ে গেল। আচ্ছা, তুমি কি ডাকতে যখন তুমি দিদির বাড়িতে যেতে? তখন তো দিদির শাশুড়ি, তখন তো তোমার শাশুড়ি না, আমি মাসি বলে ডাকতাম। আর বাবাকে কি ডাকতে, শ্বশুরকে কি ডাকতে? মেসোমশাই বলে ডাকতাম। ওনারা এতই মানে আমাদের ভালোবাসতো, আমাদের ফ্যামিলিকে প্রচন্ড ভালোবাসতো, এবং ওনারাও কি যাতায়াত করতো মাঝে মাঝে আমাদের বাড়িতে। আর নমাসিও পড়াশোনা করেছে, নদীও পড়াশোনা করেছে, এবং জানি না যে মানুষের এত যে ভালোবাসা থাকে, মার কাছে গল্প শুনে মানে যে ঠাকুমা ছিল তোমার যে শাশুড়ি, আমার শাশুড়ি, হ্যাঁ, বাবার অসুখ করেছে, মার পরনে কাপড় নেই ভালো, তো মা শুয়ে আছে, হ্যাঁ, তখন মা খুব কষ্টের মধ্যে দিন গেছে, মার কাছে গল্প শুনেছি, তো মা শুয়ে আছে, আর ঠাকুমা নাকি একটা শাড়ি, ঠাকুমার একটা শাড়ি চুপ করে বালিশের তলায় দিয়ে দিয়েছে। এবার মা বলছে যে মা হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, বালিশের তলায় কেরম করেছে তোমার ঘুম ভেঙে গেছে? মা বলছে যে কি করছে, মা বলছে যে যখন বাপের বাড়ি থেকে ঘুরে আসবে, ঘুরে এসে বলবে এটা তোমার বাবা দিয়েছে, মা দিয়েছে, তখন বলছে যে এটা আপনি দিলেন, আর আমি কেন মার কথা বলবো, বলছে আমিও তো তোমার মাই হই, তুমি তোমার শাড়িটা ছিঁড়ে গেছে দেখছি, তুমি এই শাড়িটা পরবে কিন্তু, হ্যাঁ, মানে তার যেটুকু সামর্থ্য সেটুকু, তার নিজের হয়তো একটা শাড়ি, ভালো শাড়ি, মা হয়তো শাড়িটা ছিঁড়ে গেছে, বাবাকে মা বাপের বাড়িতে থাকতো, আর সপ্তাহে সপ্তাহে 2-3 দিন কদিন আসতো, 2-3 দিন করে আসতো, মা সপ্তাহে 2-3 দিন মানে অনেকটা পথ, অনেক পথ হেঁটে হেঁটে আসতো, তখন ও 6 মাসে, হ্যাঁ ও 6 মাসে, আর দিদি তখন একটু হাঁটা চলা করে, এরকম সময় মা ওখান থেকে দেখতে আসতো সপ্তাহে, আবার না এলে বাবার আবার রাগ হতো যে কেন দেখতে আস, মানে মাকে না দেখলে বা ছেলে মেয়েদের না দেখলে বাবার একটু মনে দুঃখ হতো, কিন্তু বাবার তো কাজ করবার ক্ষমতা ছিল না, যে বাবা সংসারটাকে যে ম্যানেজ করবে সেটা করতে পারেনি, মা সমস্ত গয়না গয়না সব বিক্রি করে দিয়েছে, কিন্তু বাবা কিন্তু আবার পরে সব গয়না মাকে গড়িয়েও দিয়েছিল, দিয়েছি ঘর বাড়িও করলি, সবই করেছে, কিন্তু সেই প্রথম জীবনটা মার খুব কষ্ট দিচ্ছে, আমরা আসতাম মাঝে মাঝে, এবং আমার দিদির যখন বিয়ে হয়, আমাদের তেল মাখা স্নান টান করা সবই করতাম, এর আগের বার এসেছিল মাসি,
তখনও শাখা আর কি করেছিলাম, শাখা আর চশমা এই দুটো পরিষ্কার করে দিয়েছে। আজকে বলছে মাসি বলছে সকলে আমার শাখাটা পরিষ্কার করে দে একটু। অনেকই পরিষ্কার ছিল, আমি অপূর্ব করি একদম খুঁজে পরিষ্কারই আছে, একটু একটু মানে খাঁচে খাঁচে ঢুকে গেছে ময়লা গুলো, কাজ করতে গেলে তো ওগুলো একটু ঢুকবে। আমি সাবান যখন দিয়ে যাই বাইরে তখন একটু লাগিয়ে সাবান না পেস্ট দিয়ে পরিষ্কার করবে, তাড়াতাড়ি ভালো সুন্দর দেখবে। তুমি দেখছো তো এখন, এরপর তুমি দেখবে তোমার পরিষ্কার কত সুন্দর হবে। একা একা পারা যায় না ঠিক, কাকু কিন্তু ভালো পারে না বলে পেস্ট লাগাবে, লাগিয়ে এই ব্রাশ দিয়ে ঘষে দিতে বলবে। খাঁচের যে ময়লা গুলো উঠে যাবে, কেরম উঠে গেল দেখলে। আমি ওই যে লেবু, লেবু টেবু না ওগুলো ভালো হয় না, পরিষ্কার করবো আজকে। আর চশমা, চশমায় হাত দিয়ে দিয়ে চশমায় হাজার দাগ, আর আমার চশমায় এরকম দাগ হলে আমার ভীষণ অস্বস্তি বোধ হয়। পরিষ্কার হয়ে গেছে, কত ময়লা হয়েছিল যুগ যুগ জিও। সাইডে সাইডে ময়লা জমে যায়, মাঠটাও করতাম তো মাসিরটাও কাকলে ফোন করলো একবার সম্পূর্ণ করে দিচ্ছি। সব পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার দেখছো এবার কটা আঙুল, কটা পাঁচটা, একটা আদর করেছে জানো। অত শরীরটা খারাপ লাগছিল আর দরম তুলতুলে হাত দিয়ে সমান মাথার মধ্যে এরকম করে গেছে, তারপর খানিকক্ষণ পর শরীরটা ভালো লাগছিল, কালকে চলে যাবে। এখানেই শেষ করছি আজকের ব্লগটা দেখে। তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে কি করবে মাসি বলো, তুমি বলো মা এরকম বলতো অবশ্যই একটা লাইক দেবে, এরকম ভাবে বলুন, ওরকম ভাবে বলুন। আর বলতে বলতে মাও শিখে গেছিল, মা এখন না আমার বোন টোনেরা বলে কি তোর শাশুড়ি কি আগে তো এরকম ছিল না রে, এত স্মার্ট হয়ে গেল কি করে। মা বলতো আমার শিক্ষিকাটাকে, তুই তো আমার শিক্ষিকা, তুই তো আমাকে শিখিয়ে শিখিয়ে এরকম করেছিস। হ্যাঁ তো লাস্টের দিকে মাকে বলতাম আবার কি সুন্দর টাটা করতো, টাটাটা আবার মা এরকম করে করতো টাটা, এরকম করতো না কথাগুলো মনে থেকে যায়। তো চলো আজকে মার মতো এটা মাস দিন আগে এলাম, তখন কিন্তু শঙ্করী